রাতের আঁধারে বাড়ি ছাড়া করা হচ্ছে একের পর এক পরিবারকে। প্রতিবাদ করলেই নির্যাতন আর মেয়েদের তুলে নেয়ার হুমকি। এসব অভিযোগ খোদ স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধেই। ওরাও সম্প্রদায়ের ভূমি দখল নিয়ে মাহবুবুর রহমান রিপনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি দেখুন আজ, ছবি তুলেছেন নিরানন্দ পাল। সিলেটের বালুচর এলাকায় চন্দনটিলার পাশের এই বাড়িটিতে বসবাস করতেন লালু রাও আর শান্তনাও রাও। মাস দুয়েক আগে প্রাণী মারার হুমকি দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয় বাড়ি থেকে। তোমরা যাও গিয়ে বাসা ছাড়িয়াও তো আমরা বার হইয়া আসি, তারা ভয় দেখাইছে আমরা আমরা বার হইয়া আসি। শুধু শান্তনাও রাও না, স্থানীয় চেয়ারম্যানের লোকজন পাশের বাড়ির এই পরিবারটিকেও হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাড়ি না ছাড়ায় চারপাশের মাটি কেটে হুমকির মুখে ফেলা হয়েছে ঘরটিকে। আমাদেরও প্রতি সময়ই বলে বাড়িঘর ছেড়ে দেন, ছেড়ে চলে যান, এই কারণে পিছিয়ে দিয়ে পিছন দিকে মাটি কাটে, প্রতি সময় আমাদেরকে এইরকম ইয়ে করে দখল করার জন্য আসে। 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী নৃগোষ্ঠীদের জমি হস্তান্তরে জেলা প্রশাসকের অনুমতির প্রয়োজন হলেও ওরাওদের জমি দখলে তা মানেনি অভিযুক্ত এই জনপ্রতিনিধি, অস্বীকার করলেন হুমকি দেওয়ার কথাও। আমি কিন্তু এদের কোনো প্রেশার দিছি না, পার হইয়া যাওয়া লাগে, ওদের কেউ কোনো রকম ভয়ভীতি দেখাচ্ছে না। তবে জেলা প্রশাসক বলেছেন এই আইন না মেনে কেউ দলিল তৈরি করলে তা হবে পুরোপুরি অবৈধ। সেটা বেআইনি হবে, অনুমতি ছাড়া হস্তান্তরটা বেআইনি না, সেটা তো আইনগত ভাবে উদ্ধারের ব্যবস্থা নিতে হবে, সেখানে তার সিভিল কোর্টে মামলা করতে হবে। এদিকে হুমকির বিষয়ে সজাগ রয়েছে পুলিশ প্রশাসন, খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন এই কর্মকর্তা। ইতিমধ্যে সময় যাতে ওখানে কোনো নিরাপত্তাহীনতার কোনো কাজ না ঘটে সেই জন্য আমরা ওখানকার চেয়ারম্যান সহ আশপাশে যারা ছিল তাদেরকে আমরা বলেছি যে এই বিষয়ে যেন কোনো রকম তাদের নিরাপত্তাহীনতা সৃষ্টি না হয়। আসার কথা হাতে গোনা এসব ওরাও পরিবারকে টিকিয়ে রাখতে তাদের পাশে দাঁড়িয়েছে সিলেটের সচেতন নাগরিক ও কয়েকটি আদিবাসী সংগঠন। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।